ঢাকা জেলার ইতিহাস। বাংলাদেশের রাজধানী ঢাকা মুঘল পূর্বযুগে কিছু গুরুত্ব ধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মুঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপ। এক সময় এ অঞ্চলে প্রচুর ডাক গাছ বুটি ফুডসা ছিল। দ্বিতীয় হচ্ছে, রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ডাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। তিন নম্বর হচ্ছে, ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল। রাজত রঙ্গিনীতে ডাক্কা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হল ঢাকা। মুঘল পূর্বযুগের পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঢাকা শহরে দুটি এবং মিরপুরে একটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতমটির নির্মাণ তারিখ 1456 খ্রিস্টাব্দ। জুয়াউদা বেরুস ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে পান এবং 1550 খ্রিস্টাব্দে তার অঙ্কিত মানচিত্রে এর অবস্থান নির্দেশ করেন। আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিস্তি সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটি থেকে যায়। সকল বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন। চিত্তাকর্ষক স্থান হচ্ছে, ঐতিহাসিক স্থানসমূহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাছগাছাল ঘেরা জলাশয়, জাবি উদ্ভিদ উদ্যান, দেশ স্বাধীনের বার্তাবাহী সংসপ্তক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, ডাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিল, হুসেনি দালান, ছোটকাটরা বড়কাটরা, কার্জন হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সাত গম্বুজ মসজিদ, তারা মসজিদ, ঢাকা গেট, পরিবিবির মাজার পার্ক, বাহাদুর শাহ পার্ক, নর্থ ব্রুক হল, জিঞ্জিরা প্রাসাদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, মুসা খান মসজিদ, একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য। বিনোদন ও প্রাকৃতিক স্থান, রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় উদ্যান, বাংলাদেশের ঢাকা শিশু পার্ক, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বলদা গার্ডেন, রোজ গার্ডেন, নদনদী, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, বংশী, ইসামতি, স্মৃতিসৌধ ও স্মারক, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার, অপরাজেয় বাংলা ঢাকা, অপরাজেয় বাংলা বর্তমান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আসাদ গেট, তিন নেতার মাজার, আধুনিক স্থাপত্য, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, বাসানী নব থিয়েটার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, হাতির জেল। জেলার বিখ্যাত খাবার হচ্ছে বেনারসি শাড়ি, বিখ্যাত বস্তুর নাম হচ্ছে বেনারসি শাড়ি, আর খাবারের মধ্যে হচ্ছে বাকরখানি। প্রশাসনিক এলাকা হচ্ছে, ঢাকা জেলার ছয়টি উপজেলা নিয়ে গঠিত। ছয়টি উপজেলা হচ্ছে কোতোয়ালী উপজেলা, ঢাকা, কেরানীগঞ্জ উপজেলা, দোহার উপজেলা, ধামরাই উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, সাভার উপজেলা। এই ছিল ঢাকার আদ্যপ্রান্ত।